সবাইকে স্বাগত জানাচ্ছি, ভিতরেই বলছি কেমন। এটা হচ্ছে ওয়ালটনের চ্যাপ্টার, ঠিক আছে। এই প্রজেক্টটি নতুন প্রজেক্ট হিসাবে বিডি প্লাস থ্রি সার্টিফিকেশন প্রসেস করতে আসছে। আমরা গতকালকে শনিবারে এখানে একটা প্লিনারি ইয়ে করেছি, অডিট করেছি, যেখানে অনেক বড় শেড আমাদের সময় আমরা আরো আমরা ইউজ করবো, তার ততটুকু পাওয়ার আমরা প্রডিউস করবো। এর সাথে যেটা হচ্ছে একটা চমৎকার বড় জায়গা দিয়ে আমাদের রেন ওয়াটার হার্ভেস্টিং, তাতে আমরা এসটিপি করবো, লোকাল ফিচার্স লাগাবো, এবং এইটাই সব কিছু করার পরে আবারও এটা জিরো ডিসচার্জ ওয়াটার ফ্যাসিলিটি, 100% রেন ওয়াটার হার্ভেস্টিং প্লাস নো ওয়াটার উইল গো আউট অফ ক্যাপচার অ্যান্ড রিউজ, এটা একটা বড় একটা মাত্রা। সাথে আমাদের এখানে থেকে যেটা আপনাদেরকে আমি নিয়ে এসেছি, যেহেতু আজকে আমরা এইচবিসি নিয়ে কাজ করছি, আপনারা থেকে সেখানে কিন্তু আমরা ওয়ালটনের পিয়ারের উইথ ফিউ আদার লজিস্টিক ফ্রম আউটসাইড আমরা ফ্রেশ এয়ার ইন্ট্রোডিউস করেছি। তার মানে হচ্ছে যে ওয়ালটনের পিয়ারের সিস্টেম দিয়েও আমরা গ্রিন বিল্ডিং এর এয়ার কন্ডিশন সিস্টেম করতে পারি। প্লাস আমরা যে কনস্ট্রাকশন যে প্রসেস, ম্যাটেরিয়াল সোর্সিং এর যে প্রসেস, সেগুলো আমরা করেছি, এবং সেকেন্ডলি যেটা আমরা আজকে এখানে এসেছি, আপনারা জানেন যে আমরা আশ্রয় বাংলাদেশ চ্যাপ্টারে একটা গ্রুপ এসেছি, আমরা বাংলাদেশে আশ্রয়টাকে এস্টাবলিশ করার চেষ্টা করছি। এই যে আজকে আমি এয়ার কন্ডিশন দেখলাম, এয়ার কন্ডিশন, লাইট, ভেন্টিলেশন, অ্যাকোস্টিক, এনার্জি, এসব কিন্তু আশ্রয় আমাদেরকে গাইডলাইন দেয়, ডিকটেট করে। আমরা একটু জানতে পারি যে কোথায় আমরা কোনটা কীভাবে কতটুকু করলে অ্যাডোকোয়েট হবে, তো সেটার জন্য আমরা আশ্রয়কে প্র্যাকটিস করছি প্রায় 2014 থেকে, এবং আমরা যেখানেই যাচ্ছি সবাইকে বলার চেষ্টা করছি যে আপনারা আশ্রয়ের সাথে যোগ দেন, আশ্রয়ের সাথে আসেন, এবং ওয়ালটনকে বলতে চাচ্ছি যে আপনারা আশ্রয়ের চেষ্টাগুলো ফলো করেন। ওয়ালটনের একটি বিশেষ চেষ্টা হচ্ছে যে তারা গ্লোবাল টপ 5 কোম্পানি, তো তাদের কোনো চয়েস নেই আশ্রয় ফলো না।
Thank you.